আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছে ভাত ব্যবহার করলে কি হয়, এবং অনেক সময় আমরা বাড়তি ভাত যেগুলো ফেলে দিই সেগুলো না ফেলে আমরা কিভাবে আমাদের সব ধরনের ফুল এবং ফল গাছে আমরা সার হিসেবে ব্যবহার করব, তাহলে আমাদের প্রত্যেকটা গাছ সবুজ এবং সতেজ থাকবে। এছাড়াও যদি দেখা যায় আমাদের লেবু গাছে সময় মতো ফুল ফল আসছে না, বা ফুল ফল এলেও অতিরিক্ত গুটি ঝরে যাচ্ছে, এবং যদি দেখা যায় আমাদের লঙ্কা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা অতিরিক্ত ফুল ঝরে যাচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের জবা গাছে সময় মতো ভালো ফুল হচ্ছে না বা ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, এবং আমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের ভালো গ্রোথ হচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো আমরা আমাদের বাড়িতে থাকা ব্যবহৃত ভাত এটা ব্যবহার করে খুব সহজেই দূর করতে পারবো। তো কিভাবে আমরা এই ভাত সার হিসেবে ব্যবহার করব সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমি এখানে 2 থেকে 3 লিটার একটি জলের দ্রবণ তৈরি করে দেখাবো, আপনারা চাইলে প্রয়োজন হলে বেশি করে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 3 লিটার জলের জন্য প্রথমেই 4 চামচ মতো ভাত নিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাসি ভাত, তো এগুলো আমরা কখনোই সরাসরি গাছে ব্যবহার করব না, এই কথাটি মনে রাখবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, এবং এই দ্রবণটাকে আমরা এখন গাছে না প্রয়োগ করে এটাকে ঢেকে আমরা এইভাবে 2 দিন মতো ছায়া জায়গায় রেখে দিব, এই কথাটি মনে রাখবেন। 2 দিন পর আপনারা দেখবেন এই ভাত ভেজানো জলটার কালার একেবারে সাদা হয়ে গেছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। তবে এটা যদি আমরা কোনো গাছে সরাসরি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে, এই কথাটি মনে রাখবেন, সরাসরি কখনোই ব্যবহার করা যাবে না। তার জন্য আমাদেরকে এখানে ভালো কোনো ফাঙ্গিসাইড মিক্স করে নিতে হবে। তো আপনারা চাইলে এই সাব ফাঙ্গিসাইড মিক্স করতে পারেন, বা যে কোনো ফাঙ্গিসাইড মিক্স করলেই হবে। আর যদি আমাদের সংগ্রহে কোনো ভালো ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে আমাদের বাড়িতে থাকা হলুদ গুঁড়ো আমরা ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করতে পারি, কারণ আমরা সকলেই জানি এই হলুদ গুঁড়ো ভালো ফাঙ্গিসাইড এবং ছত্রাকনাশকের কিন্তু কাজ করে। তো 2 থেকে 3 লিটার জলের জন্য আমরা কিছুটা পরিমাণে এই হলুদ গুঁড়ো সুন্দরভাবে এই জলের সঙ্গে মিক্স করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম, তারপর এটাকে আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, যাতে ভালোভাবে মিক্স হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব, তা না হলে কিন্তু ভালো কাজ হবে না। তবে এই দ্রবণটাকেও আমরা সরাসরি গাছে ব্যবহার করব না, তো চলুন কিভাবে প্রয়োগ করব দেখে নেওয়া যাক। তার জন্য আমাদেরকে নিতে হবে আরও 2.5 লিটার মতো জল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বালতিতে আমি 2.5 লিটার মতো জল নিয়ে নিয়েছি। তারপর যে দ্রবণটা আমরা মিক্স করলাম সেটাকে আমরা সুন্দরভাবে ছেঁকে নিব, এবং সময় মতো আমাদের গাছে ব্যবহার করব। আর এটা যদি না ছেঁকে আমরা সরাসরি আমাদের কোনো ধরনের ফুল এবং ফল গাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে বা গাছের ক্ষতি হতে পারে, তাই অবশ্যই ভাতগুলোকে আমাদেরকে ছেঁকে নিতে হবে, এবং এই দ্রবণটাকে সুন্দরভাবে আমাদেরকে নেড়ে চেড়ে আমাদের যে কোনো ফুল ফল গাছে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই পদ্ধতি ছাড়াও আমরা আরও একভাবে ভাত ব্যবহার করতে পারি, তো এটা আমরা কতটা পরিমাণে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো আরও একভাবে আমরা ভাত ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের গাছের গোড়ার মাটিগুলোকে প্রথমে আমাদেরকে সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে। যে কোনো ফুল ফল গাছে ভালো পরিমাণে ফুল ফল পাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এটা লেবু গাছে প্রয়োগ করছি, তার জন্য আমরা টবের মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে নিব এবং ওপরের দিকে তুলে দিব। অনেকেই আছে এমনি ওপরের দিকে ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে, ভাতে কিন্তু অতিরিক্ত ফাঙ্গাস হয়, তাই আমাদেরকে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এইভাবে মাটিগুলো ওপরের দিকে তুলে নেওয়া হয়ে গেলে আমরা বেশি নয় সামান্য পরিমাণে ভাত এই গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটি 12 ইঞ্চি টব, তো আমরা এতটা পরিমাণে নিব, এইভাবে আমরা আমাদের গাছের চারিদিকে ছড়িয়ে দেব। খুব বেশি দিলে কিন্তু গাছের সমস্যা হতে পারে, এই কথাটি মনে রাখবেন। তারপর আমাদেরকে অবশ্যই এই ভাতগুলোকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণ হতে পারে, আর আমরা যদি সুন্দরভাবে ঢেকে দিই তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। ঢেকে দেওয়ার পর আমাদেরকে অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, তা না হলেও কিন্তু ভালো কাজ হবে না। যে কোনো সার প্রয়োগ করার পর অবশ্যই আমাদেরকে জল দিতে হবে। তো চলুন সেই দ্রবণটা এবার কতটা পরিমাণে আমরা আমাদের গাছে ব্যবহার করব দেখে নেওয়া যাক। তো আমাদের যে কোনো ফুল ফল সবজি বেগুন গাছে আমরা যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে আমরা প্রত্যেকটা গাছে বিকেলবেলায় এই দ্রবণটা যদি ব্যবহার করি
সপ্তাহে একবার তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে আছে এবং প্রচুর পরিমাণে ফুল ফল হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সব ধরনের ফুল এবং ফল গাছে এটা ব্যবহার করছি। তো এরপরেও ভাত নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ট্রি টিপস ফেসবুক গ্রুপে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।